আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে মোটামুটি একটা ঝামেলাপূর্ণ অঙ্ক নিয়ে আসছি প্রাসের একটা অঙ্ক গতিবিদ্যার যেটা কম বেশি সবার ঝামেলা হয় সূত্রটা হচ্ছে এক্স টেন থিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা এই সূত্র নিয়ে কম বেশি সবার ঝামেলা আছে তো এটার যে মানগুলো ছিল ফিফটি টেন থার্টি ডিগ্রি মাইনাস নাইন পয়েন্ট এইট ইন্টু ফিফটি স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু ফিফটি স্কোয়ার ইন্টু কস থার্টি ডিগ্রি হোল স্কোয়ার এটা কিন্তু ভাগ আকারেই আছে আচ্ছা ভাইয়ের হাতের লেখা খারাপ তোমরা একটু মাইনটেন করো না সেন্টিও খায়ও না আচ্ছা দেখো ভাইয়া এখন একটু কাটাকাটি করবো কাটাকাটি করলে কাজগুলো সহজ হয়ে যাবে দেখো পঞ্চাশ আর এই পঞ্চাশ স্কোয়ার কাটাকাটি যায় আচ্ছা কস থার্টি ডিগ্রি আমরা জানি কত কস থার্ডের ডিগ্রি হচ্ছে রুট থ্রি বাই টু তো বুঝতেই পারতো যদি তুমি সিমপ্লিফাই করো তাহলে কী পাবা রুট থ্রি বাই টুরে স্কোয়ার করলে থ্রি বাই ফোর পাবা তাই না তো আমি এই জায়গাটায় থ্রি বাই ফোর লিখি তো এইগুলো মুছে দিই এইগুলো মুছে দিই তো আলটিমেটলি আমরা এইখানে কী লিখতে পারি থ্রি বাই ফোর তো এইট টু এই টু কাটলে এইখানে টু হয় এই টুটা উপরে চলে যাবে তা আর টেন ডিগ্রির মান কত পঞ্চাশ বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি আর কি তো নাইন পয়েন্ট এইট টু তাহলে আমি লিখতে পারি উনিশ দশমিক ছয় কারণ নাইন পয়েন্ট এইটকে যদি দুই দ্বারা গুণ করে উনিশ দশমিক ছয় আর সিম্পলি ডিভাইডেড বাই থ্রি ওকে এখন অবশ্য জাস্ট সিম্পল যে কাজটা করতে হবে তুমি লসাগু গসাগু করে ম্যাটটা করতে হবে দেখো এই থ্রিকে কিন্তু আমি রুট থ্রি ইন্টু রুট থ্রি লিখতে পারি তাই না তো আলটিমেটলি যদি ফাইনালি এত কিছু লেখার দরকার নেই তোমরা কনফিউজড হয়ে যাবে তাইলে এটা থ্রি লিখি তো সিম্পলি যদি করতে চাও তোমার লসগোটা কত আসবে থ্রি আসবে আর থ্রি মানে কি রুট থ্রি ইন্টু রুট থ্রি তাহলে আমি এখানে লিখতে পারি পঞ্চাশ রুট থ্রি মাইনাস উনিশ দশমিক ছয় এটা করলেই তোমার কাজ শেষ এখন হচ্ছে তোমার যে কাজটা করা লাগবে ভাইয়া পঞ্চাশ রুট থ্রির মানটা বের করা লাগবে তো রুট থ্রি মানে কত আমরা জানি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি তাই না তাহলে আমি যেটা করব একশো তেহাত্তর ধরে নিব গুণ পঞ্চাশ তো শূন্য 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 গুণ পাঁচ দিয়ে গুণ করো তিন পাঁচক পনেরোর পাঁচ হায় থাকে এক পাঁচশত পঁয়ত্রিশ আর এক ছত্রিশের ছয় হায় থাকে তিন পাঁচ পাঁচকে পাঁচ তিন কত আট সিম্পলেস্ট শূন্য পাঁচ ছয় আট আসে এটুকু গুণ তুমি কইরা নিবা ভাইয়া দেখো এখানে দশমিকের পরে দুই ঘর ছিল আমরা এই গুণটার পরে দুই ঘর দিব এমন জায়গায় দশমিক দিব তাহলে ছিয়াশি দশমিক পাঁচ শূন্য তো ভাইয়া একটু উপরে করি উপরে একটু মুছে নেই ভাইয়া ওকে উপরে একটু মুছে নেই তা এটিও মুছে দেই তাহলে তোমার জন্য সুবিধা হবে আচ্ছা এক পেজেই করার চেষ্টা করতেছে কারণ অন্য পেজে গেলে তোমাদের কনসেনট্রেশনটা ব্রেক আপ হবে বুঝো নেই ছিয়াশি দশমিক কত থাকে রে ভাই পাঁচ শূন্য বিয়োগ উনিশ দশমিক ছয় ডিভাইডেড বাই তিন এখন দেখো এই ছিয়াশি দশমিক পাঁচ থেকে যদি উনিশ দশমিক ছয় বাদ দাও পাবা কত রে ভাই পাবা কত দেখো ছিয়াশি থেকে উনিশ বাদ দিলে হচ্ছে পাবা কত পাবা ছেষট্টি দশমিক নয় ডিভাইডেড বাই তিন এটা যদি করো তাইলে সিম্পলি ছেষট্টিকে তিন দিয়ে কাটলে তিন বাইশে ছেষট্টি দশমিক নয়কে তিন দিয়ে কাটলে তিন এই হচ্ছে আমাদের অ্যান্সার এই অঙ্কটা অনেকেই না নিচু বনেক খাইছো ভাই তোমাদেরকে আমি সলভ করে দিলাম এই বিয়োগটা তো কিন্তু পারা লাগবে এই যে ছিয়াশি দশমিক পাঁচ থেকে উনিশ দশমিক ছয় এটা যদি আটকে যাও দেখো ছিয়াশি থেকে উনিশ বাদ দিবা পাবা কত ছেষট্টি বিয়োগ দিলে হবে না মানে পাঁচের থেকে ছয় বাদ দিবা পনেরো ধরে নিবা পনেরোতে ছয় বাদ দিলে কত থাকে রে ভাই পনেরোতে তে ছয় দিলে নয় তারপর হচ্ছে ষোলো ধরবা উপরে ষোলোর থেকে নয় দিলে ষোলোর থেকে এই যে যেখানে নয়ের সাথে এক যোগ করবা দশের শূন্য আর কি ষোলোর থেকে ছয়ের থেকে শূন্য দিলে ছয় তারপর হাতে থেকে মনে করো আটের থেকে হাতে থেকে এক তো ধরতেই হবে এক এক দুই আটের থেকে দুই বাদ দিলে ছয় ছেষট্টি দশমিক নয় এভাবে করে ফেলবা সিম্পল একেবারে সহজ জিনিস ভাই আর আজকের ক্লাসটা এই পর্যন্তই তোমরা তো জানো তোমাদের সময় নষ্ট করতেছে না বেশি ভাইয়ার চেষ্টা করবো পাঁচ মিনিটের ভিতরেই সলভগুলা শেষ করার আর ভাইয়ার ফিজিক্স টার্গেট ব্যাচ কেমিস্ট্রি টার্গেট ব্যাচ চলতেছে তোমরা চাইলে জয়েন করতে পারো ডিসক্রিপশন বক্সে ভ্যান নাম্বার আছে এখানে জয়েন করে নাও ফিজিক্স টার্গেট ব্যাচে আমি একটু বলে দেই তোমাদের ফিজিক্স টার্গেট ব্যাচে যে জিনিসগুলো করানো হচ্ছে ফিজিক্স টার্গেট ব্যাচ মারাত্মক একটা ব্যাচ আমার মতে আর কি এইখানে হচ্ছে তিন হাজার টাকা কোর্স ফি এখানে কি পাবা তুমি চব্বিশটা লেকচার পাবা মানে ফিজিক্সের একুশটা চ্যাপ্টারে চব্বিশটা লেকচার গ্রাফগুলা স্পেশালি সুন্দরভাবে পড়ানো হবে তারপর হচ্ছে থিওরি আলোচনা করা হয় একটা পার্টে আরেকটা পার্টে হচ্ছে প্রশ্ন ব্যাংক কোয়েশন ব্যাংক সলভ করা হয় তো মারাত্মক ক্লাস হচ্ছে তোমরা জয়েন করো ইনশাল্লাহ ভালো কিছু পাবা ভাইয়া তো প্রমিস করতেছি আর ভাইয়া তো তোমাদের সব সময় হেল্প করার জন্য আছি তো যে কোনো সমস্যায় ভাইয়ের সাথে যোগাযোগ করবা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ওকে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ ফাইন গুড বাই